أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم আল্লাহ হাবিব ঘোষিত আখিরি জামানা ঈমান রাখা এত কঠিন হবে, হাতে তার উপরে আগুনে আঙ্কড়া যত কঠিন, ঈমান রাখা তাতে বেশি কঠিন হয়ে যাবে। সুবহানাল্লাহ, সেই ফেতনা ফাসাদের জামানায় সারা পৃথিবীর ভিতরে এক মহামারী ভাইরাস, বিশেষ করে করোনা ভাইরাস মহামারী যুক্ত বিশাল বিশাল কয়েকটা মাহফিল এখনো পুরোপুরি সারা দেশে এখনো অনুমতি পুরোপুরি দেওয়া হয় নাই। নায়েব রাসূল চিঠির ভিতরে লিখে দিয়েছেন যে অল্প কিছু লোক আসবেন, তাদের নিয়মতান্ত্রিক ভাবে কেন্দ্র প্রধান সাথে কিছু লোক, যার বিভিন্ন কেন্দ্র থেকে অনেক মানুষ আসার ইচ্ছা থাকা সত্ত্বেও হাদি নির্দেশের কারণে আসতে পারে নাই। বিশেষ করে বর্তমান সরকার থেকেও বড় সমাগম হওয়া বড় মাহফিল মিছিল মিটিং নিষিদ্ধ আছে, এখনো পুরোপুরি চালু হয় নাই। তার ভিতরে রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের শেষ দিকে কুশেষ পর্যায়ে মিলাদ নবীর মাসে আল্লাহ পাকের হাদি নাইব রাসূল আমাদের আহ্বান করেছেন কোরআন প্রস্তুত পূর্ণাবদিনে সঠিক প্রচারের জন্য সারা বিশ্বে আল্লাহ পূর্ণাবদিন কায়েমের জন্য আল্লাহর পক্ষ থেকে যে ঘোষিত আমরা পূর্ণাবদিন আকাই তসৌফেকা তার এবং বেহেশতি পরিবেশে বরকতপূর্ণতা বরকপূর্ণ মুবারকপূর্ণ মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির হওয়ার নায়েব রাসূলের সম্মুখে বসার আল্লাহ তৌফিক দান করেছেন। সকলে সকলে জবান সুরা আলহামদুলিল্লাহ আরো জবান সুরা আলহামদুলিল্লাহ। সারা বিশ্ব যখন বিভীষিকাময় পরিস্থিতির শিকার, সারা পৃথিবী এখনো এই আল্লাহ আমাদের আসমানি বালা আসমানি গজব আল্লাহ হাবিব ঘোষণা করেছেন যখন হাদি থেকে মানুষ দূরে থাকবে, হাদি থেকে ভেঙে থাকবে, দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বালায় গ্রেফতার করবেন। তার ভিতরে গ্রেফতার হলো বালা হলো রোজগার থেকে আল্লাহ বরকত উঠিয়ে নিয়ে দিবেন। দুই নম্বরে জালেম বাদশা দিয়ে আল্লাহ শায়েস্তা করবেন। তিন নম্বরে দুনিয়া থেকে বিদায়ের সময় মৃত্যুর সময়
ওই সমস্ত মানুষগণ যারা হাদি গ্রহণ করবে না, আল্লাহ বলে রসুল ও তোমার রসুলের আগমন, অবাক্য রসুল ও তোমার নায়ক রসুল, এই নায়ক রসুল থেকে মানুষ যদি ভাগিয়া থাকবে তাদের মৃত্যু হবে। মানুষ এর ভিতর কোন কিছু কিছু মুসলমান এর ভিতর মুসলিম কিছু লোকদের আল্লাহ হাদি মিলিয়ে দিয়েছে। আল্লাহর খাস রহমত আমাদের উপরে, যে ব্যক্তি হাদির জিয়ারত কইলো সেজন নবীজির জিয়ারত কইলো, সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি নায়েবে রাসূলের হাত মোসাফা করলো সে আমি নবীর হাত মোসাফা করলো, সুবহানাল্লাহ। যে ব্যক্তি নায়েবে নবীর সামনে বসলো সে তো আমি রসুলের সামনেই বসলো, সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়াতে নায়েবে নবীর সামনে বসবে কঠিন ময়দান হাসর, এই পৃথিবীর 40টা দুনিয়া সমান হাসরের ময়দান হবে, 50,000 বছর সমান একটা দিন হবে, আর উপা কামসামিয়া দিয়ে আমিন দিন হবে একটাই, কিন্তু হবে 50,000 বছর সমান, 40টা পৃথিবীর সমান সেই ময়দানের হাসরে সকলকে জমা হইতে হবে। আল্লাহ হাবিব বলে ওই হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে সূর্য মানুষের কার মাইলিন এক মাইল নিকটে সূর্য আসবে, আর মন অনুসারে আরো নিকটবর্তী হইলে 3 ইঞ্চি নিকটে সূর্য আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে, ঘাম হবে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত গলা কান্নার ডুবিয়া সাঁতার কাটবে। ওই কঠিন ময়দান হাসরে আল্লাহ হাবিব বলেন একমাত্র যারা নায়েবে রসূলের সম্মুখে বসবে তারা একমাত্র ওই নবীর সামনে আল্লাহ বসাইয়া দিবেন, সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা, আমাদের দুইটা জগৎ, ইহ জগৎ পর জগৎ, দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, আখেরাত চিরস্থায়ী জীবন, সেই পরকালীন জীবনে যাইতেই হবে। কাজে পরকালীন জীবনে আমাদের দুনিয়া থেকে মঞ্জিল, মৃত্যু, কবর, হাসর, দুনিয়া থেকে বিদায় হইতে হবে, কবর থাকতে হবে, হাসর মানে উঠতে হবে। ওই ময়দানে হাসরে বিশ্বনবীর পতাকার নিচে দিতে আসতে হয়, বিশ্বনবীর ছায়া নিতে আসতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে হাউজে কাওসার দান করেছেন, ইন্না আতাইনাকাল কাওসার, আল্লাহ বলে হে বিশ্বনবী আল্লাহ আপনাকে হাউজে কাওসার দান করছি, সুবহানাল্লাহ। এই হাউজে কাওসার দৈর্ঘ্য 1 মাসের পর, প্রস্থ 1 মাসের পর, হাউজে কাওসারের পানি দুধের চেয়ে সাদা হবে, মধুর চেয়ে মিষ্টি হবে, মেশকের চেয়ে সুগরান হবে, এবং গ্লাসগুলি হবে আকাশের নক্ষত্র মতো গ্লাসগুলি হবে। যেই ব্যক্তির নসিবে আল্লাহ নবীর হাতের এক গ্লাস পানি, আল্লাহ নবীর বাম হাতে তার পতাকা, ডাইনে তার গ্লাস থাকবে, আল্লাহ নবীর হাতে পতাকা, এই পতাকায় 3টা লাইন লেখা থাকবে, প্রথম লাইন লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম, এই লাইনটা দূরত্ব 1,000 বছর আপনার সমান দূরত্ব, সুবহান। দ্বিতীয় লাইন লেখা থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই লাইনটার দূরত্ব 1,000 বছর আপনার সমান দূরত্ব, সুবহান। 3 নম্বর লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই লাইনটার দূরত্ব 1,000 বছর আপনার সমান দূরত্ব, সুবহান। আল্লাহ নবীর বাম হাতে পতাকা, ডাইনে দিকে গ্লাস থাকবে, আল্লাহ নবী এক গ্লাস পানি তার নসিবে হবে, লা ইয়াজমা আবাদা, আল্লাহ হাবিব 50,000 বছরে ওই ব্যক্তির পিপাসা নিবিয়া দেবে, দূর হয়ে যাবে, সুবহানাল্লাহ। সে হাউজে কাওসারে বিশ্ব নবীর হাতের পানি যদি মনে পাইতে হয়, অবশ্যই আল্লাহ পক্ষে সেই যে সত্যিকার দিন, পূর্ণাঙ্গ দিন, আকাই তাসউত কা সত্যিকার দিন, সেতে রাজিকার হাত তুলে দেখা নারায় তাকবীর, নারায় তাকবীর, সারা দুনিয়া কোন ইসলাম এলমে দিন শিক্ষা করা, এলমে তাসাউফ শিক্ষা করা, নায়েব রাসূল গ্রহণ করা, আল্লাহ আমাদের সবাইকে সেই হাদির পতাকা তোলা শিয়া আকাই তাসুদ কুনাউনি শিক্ষা বল করিয়া নবীর হাউজে কাওসারে পানি আমাদের সবার বেকে আল্লাহ নসিব করুক, শুকর আল্লাহুম্মা আমিন। সকলেই দোয়া করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।